মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ না হলে দুপুরবেলাটা যেন জমেই না তার থেকে আমাদের তো একদমই না তাই আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে আসিয়েছি বাছা মাছ বাছা মাছের সর্ষে একদম সর্ষে ঝাল রেসিপি একবার দেখে নাও আমার এই রেসিপিটা এখানে আমি বাছা মাছ নিয়েছি পাঁচটা আর একটা পরে নিয়েছি ছয়টা নিয়ে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এই মাছগুলো ধোয়ার সময় আমি একটু লেবুর রস দিয়ে মেখে নিয়েছি যাতে আষ্টে গন্ধটা না থাকে ওটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি বলে দিলাম তারপরে এখানে নিয়েছি এই দেখো সর্ষে হলুদ সর্ষে কালো শেষে আর কয়েকটা রসুনের কোয়া আর স্বাদ মতো লঙ্কা আর এখানে একটা বড়ো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপরে এই মিক্সার জ্যান্ডের মধ্যে সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব আর আমি এখানে কোনো আদা জিরে ব্যবহার করছি না তারপর কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর মাছ ভাজার জন্য বেস্ট এই কড়াইগুলো তাহলে মাছটা ভাঙে না খুব সুন্দরভাবে ভাজাটা হয় আর এই মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না মাছগুলো এমনিতেই নরম নরম সাইজের হয় আর কাটা তো একটুও থাকে না খেতে খুবই সুস্বাদু লাগে তাই চেটে পুটে একদম ভাজা মাছটাই খেয়ে নেবে আমার বাচ্চারা জানেন তো তারপর কি করলাম ওই তেলটার মধ্যেই একটা যে পিঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম যে মিক্সচার জ্যান্ডের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম হলুদ সর্ষে ও কালো সর্ষে তার সাথে রসুনের রোয়া সেটা বেটে এখানে দিয়ে দিলাম দিয়ে দেখো এখন স্বাদ মতো লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে বলি বেশি কষাতে হবে না কারণ এখানে সর্ষে দিয়েছি যদি জিরে আদা দিতাম তাহলে কিন্তু বেশিক্ষণ কষাতে হতো জাস্ট এরকম কষাতে গিয়েই যখন তেল ছড়িয়ে আসবে আর তখনই কষানো একদম পারফেক্ট হয়ে যাবে আর কষানো হয়ে গেলেই তখনই দিয়ে দেব মাছগুলো এইভাবে আমি খুন্তির সাহায্যে মাছগুলো দিচ্ছি মাছগুলো সবগুলো একসঙ্গে দিয়ে তাপটা কিন্তু একদম লো থাকবে এই সময় আর মাছগুলো দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিলাম নিয়ে তারপর আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টো পাল্টো করে নেব মাছগুলোকে আর এই মাছ সত্যি বলছি একবার খেয়ে দেখবেন এই সর্ষে দিয়ে সর্ষের গ্রেভি সত্যি খুব অসাধারণ লাগে খেতে তাহলে তারপরে এই খুন্তি দিয়ে ভালো করে উল্টে নিচ্ছি যাতে মশলাটা মাছের দু পিস্টে লেগে যায় তাই সামান্য একটু জল দেবো যাতে ফুটে মশলাটা মাছের ভিতর চলে যায় তাহলে মাছটা আরও খেতে সুস্বাদু হবে তারপর সবগুলো দিয়ে দিলাম ঝাঁকে নিলাম একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমার বাছা মাছের সর্ষে গ্র্যাভি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু